এই সময়ে শিশুর সর্দি কাশি হচ্ছে, অন্য সময় হলে হয়তো খুব বেশি টেনশন ছিল না, কিন্তু করোনার কারণে আসলে সামান্য সর্দি কাশিতেও বাবা মা অনেক বেশি টেনশনে পড়ে যাচ্ছে। তো এখন এই এই সর্দি কাশি নিয়ে অনেকগুলো প্রশ্ন এসেছে, তো আপনি আসলে কি বলবেন এখনকার যেসব বাচ্চাদের সর্দি কাশিতে যারা ভুগছে? অবশ্যই সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মেঘনা টিভির কিডস এন্ড মম কে, কারণ এই কঠিন মুহূর্তে যেখানে হোম কোয়ারেন্টাইন থাকার কথা সবার, সেই মুহূর্তেও আপনারা যে অনলাইনের মাধ্যমে এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন, এই কারণে আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। কারণ আমরা ফেসবুকে দেখতেছি, বিভিন্ন জায়গায় দেখতেছি যে অনেক বাবা মা তাদের সন্তানদেরকে নিয়ে যতটুকু না সমস্যা, তার চেয়ে অনেক বেশি প্যানিক হয়ে যাচ্ছে। এই সময় আমরা চিকিৎসকরা চেষ্টা করতেছি হয় অনলাইন অথবা মোবাইলে তাদেরকে কিছু সাপোর্ট দেওয়ার জন্য। প্রথমে আমি যেটা বলে রাখি যে সর্দি কাশি হাঁচি গলা ব্যথা এটা বাচ্চাদের একটা নিত্য নৈমিত্তিক সমস্যা, এই সমস্যাগুলো বাচ্চাদের থাকবে। এখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এর সঙ্গে সঙ্গে বাচ্চাদের শ্বাসকষ্ট হয় কিনা, বাচ্চাদের হঠাৎ করে এত বেশি খুব বেশি বুক ওঠানামা করে কিনা এবং তার অক্সিজেনের স্বল্পতা দেখায় কিনা। যদি দেখা যায় জ্বর সর্দি কাশির সাথে প্রচন্ড গলা ব্যথা, অনেক বেশি শ্বাসকষ্ট হচ্ছে এবং বাচ্চা শ্বাসকষ্টের কারণে বুকে এত বেশি ওঠানামা করতেছে এবং বাচ্চার শরীরে অক্সিজেনের স্বল্পতা দেখা যাচ্ছে, তাহলে অবশ্যই ভালো হসপিটাল অথবা সরকারি হসপিটালে ইমার্জেন্সি বা বহির্বিভাগে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে সংশ্লিষ্ট চিকিৎসক দেখবেন, দেখার পরে যদি ওনার কাছে মনে হয় যে করোনা, তাহলে উনি সেই অনুযায়ী যে যে হসপিটালে পাঠানোর আছে সরকারি নির্দেশনা মতে সেই হসপিটালে পাঠাবেন। তবে ওই চিকিৎসকের যদি মনে হয় যে না, আসলে সংশ্লিষ্ট ভাইরাস জনিত না, এটা বাচ্চাদের অন্যান্য ভাইরাস অথবা ব্যাকটেরিয়া দ্বারা, মানে সেই অনুযায়ী কিন্তু সেই রোগীদেরকে হাসপাতালে, বিশেষ করে সরকারি হাসপাতাল এবং অনেক প্রাইভেট হাসপাতালে ভর্তি করে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এই কারণে আমি রোগীদেরকে বিশেষ করে বাবা মাকে বলবো যে আপনারা খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে নির্ভয়ে সরকারি হাসপাতালে যখন দেখবেন যে বাচ্চার অবস্থাটা আসলেই সর্দি কাশির সাথে শ্বাসকষ্ট আছে, জ্বর আছে, তখন সরকারি হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে যাবেন। সেখানে 24 ঘন্টা চিকিৎসক আপনাদের, আমরা যারা চিকিৎসক আমরা আপনাদের সুরক্ষার জন্য আছি, ইনশাল্লাহ সেখানে আপনাদের খুব ভালো চিকিৎসা দেওয়া হবে। অতএব দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে অবশ্যই। তালা ভাই, আসলে আমাদের যত বাচ্চাদের সর্দি কাশি হবে সবগুলোই তো আসলে করোনার লক্ষণ নয়, তো সবাই তো হসপিটালে যাওয়ার প্রয়োজনও নাই, তাহলে আমি বাসা থেকে কিভাবে বুঝবো যে আমার বাচ্চার যে সর্দি এবং কাশি হয়েছে সেটা কোনটা করোনার লক্ষণ অথবা কোনটা সাধারণ সর্দি কাশি, সেটা কিভাবে বুঝবো? এবং জি, আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে যদি বাচ্চার দেখেন যে সর্দি কাশি খুব সামান্য, সর্দি কাশি নাক দিয়ে পানি পড়তেছে, তাহলে প্রথমে আপনি বাসাতে একটু হোম রেমেডি নেবেন। যদি বাচ্চাটার বয়স একটু ধরেন 1-2 বছর হয়, তাহলে আমরা যেটা বলি যে নিয়মিত তাকে 3-4 বার গার্গল করতে হবে হালকা কুসুম গরম পানি দিয়ে, তার মধ্যে যদি 1-2 চিমটি লবণ পানি মিশাতে পারেন। এরপরে বাচ্চা যদি হালকা জ্বর থাকে, তাহলে তাকে প্যারাসিটামল বা নাপা জাতীয় যে সিরাপ গুলো আছে প্রতি 8 কেজির জন্য 1 চামচ করে দিবেন। এবং বাচ্চাকে কফ রেমেডি, যেটা আমরা বলি আদা চা, লেবু চা, তুলসী পাতার রস, এইগুলো খাওয়াতে পারেন। সঙ্গে যেটা করবেন যে বাচ্চাকে ফিক্সোফেনাডিন জাতীয় সিরাপ 1-1 চামচ করে সকালে এবং রাত্রে দিবেন। যদি দেখা যায় যে 1-2 দিন পরেও বাচ্চার সর্দি কাশি ভালো হচ্ছে না, বরং অবস্থাটা আরো ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে, অর্থাৎ সর্দি কাশি থেকে বাচ্চা হঠাৎ করে শ্বাসকষ্ট ডেভেলপ করতেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অতি সত্বর হাসপাতালে নিয়ে আসতে হবে। আর যদি দেখেন যে না, বাচ্চাটার এরকমই আছে, মোটামুটি সে ভালোর দিকে আছে, তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি অনেকটাই টেনশন মুক্ত থাকবেন যে সেটা হচ্ছে নর্মাল ফ্লু বা আমরা যেটা বলি নর্মাল যে ফ্লু জাতীয় যে আপার রেসপিরেটরি ইনফেকশন সেটা।
তো আমার মনে হয় যে এটা করলেই হবে। আর একটা বিষয় আমি বলবো যে বাচ্চাদের সর্দি কাশি লাগলে অনেক বাবা মাই যেটা করেন সেটা হচ্ছে তারা গোসল করানো বাদ দেন। তাদের একটা ধারণা যে গোসল করলে হয়তো সর্দি কাশি আরো বেশি লাগতে পারে। তো আমি বাবা মাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে অবশ্যই আপনার বাচ্চাকে প্রতিদিন হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করাবেন। আর একটা বিষয় আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যে দেখেন এখন তাপমাত্রাটা কিন্তু অনেক বেশি, তো এই তাপমাত্রাতে আমরা দেখি যে সর্দি কাশি লাগলে আমরা ফ্যান ট্যান বন্ধ করে দিই। আসলে এটা হিতে বিপরীত, যেটা হয় বাচ্চারা আরো ঘেমে যায়, এই ঘাম গুলো বুকে জমে যায়, জমে যায় কিন্তু বাচ্চাদের আবার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে বলবো যে সর্দি কাশি লাগলে আপনি তো যে ট্রিটমেন্টের কথা বললাম বাসাতে বসে যেহেতু পরিস্থিতি এখন খারাপ সেই ট্রিটমেন্টটা করবেন, সঙ্গে অবশ্যই রুম টেম্পারেচার মেনটেন করবেন, প্রয়োজনে ফ্যান ছেড়ে দিয়ে রাখবেন, বাচ্চাকে নিয়মিত গোসল করাবেন। 2-3 দিন অথবা 4-5 দিন পরে যদি দেখেন যে বাচ্চার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই রেমেডি নিয়ে বাসায় বসে থাকলে হবে না, তখন কিন্তু সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসতে হবে।